ক্রিকেটারদের ইনজুরির মিছিলের জন্য আবারও পিছিয়েছে এশিয়া কাপের জন্য বাংলাদেশ দল ও অধিনায়কের নাম ঘোষণা। টি-20 ক্রিকেটকে আইসিসির ভবিষ্যৎ সূচিতে প্রাধান্য দেয়ায় ইনজুরি ম্যানেজমেন্ট নিয়ে চিন্তায় আছে বিসিবি। এদিকে সাকিব আল হাসানের সঙ্গে বেটিং কোম্পানির চুক্তি সংক্রান্ত জটিলতা সমাধানের পথে আছে বিসিবি। রিপোর্ট বর্ষণ কবিরের। ওয়ানডে সিরিজ হারের শোকের মধ্যে বিসিবিকে বইতে হচ্ছে এখন জিম্বাবুয়ে থেকে ক্রিকেটারদের একের পর এক ইঞ্জুরির দুঃসংবাদ। লিটন দাস প্রথম ওয়ানডেতে ইঞ্জুরিতে পড়েছেন, খণ্ডকালীন টি টোয়েন্টি অধিনায়ক নুরুল হাসান তো এখন সিঙ্গাপুরে আছেন আঙুলের অস্ত্রোপচারের জন্য। আগে থেকে ইঞ্জুরির সঙ্গে লড়াই করছেন সাইফুদ্দিন, মাঝে ইঞ্জুরিতে পড়েছেন মুশফিক শরীফুলরা, ব্যাটার ইয়াসির আলী সেরে উঠতে উঠতে পড়েছেন আবারও পিঠের পেশির ইঞ্জুরিতে। এশিয়া কাপের আগে সিরিজ হারের ব্যাখ্যার চেয়ে সামনের দিনগুলোর বড় দুই টুর্নামেন্টের ক্রিকেটার যোগান দিতেই ঘাম ছুটে যাচ্ছে বিসিবির। লিটনের আপডেট তো না হবে, সে দেশে আসুক, দেশে আসার পরে তাকে নিয়ে এক্সটেন্সিভলি কাজ করা হবে, ফিটনেসটা ফিরিয়ে আনার জন্য যতটুকু দরকার। তো এইগুলোর জন্য আমরা চিন্তিত, এই জন্য আমরা চিন্তা করছি যে যখন আমরা লিস্টটা বানাবো একটা কনফার্ম ফাইনাল লিস্ট যেখানে কোনো ইঞ্জুরির কোনো সমস্যা থাকবে। ক্যাপ্টেন কে হবে না হবে এটা তো সিলেক্টর ধরেই অলরেডি প্ল্যান করে রেখেছে, ডিসাইডেড, ঠিক আছে। আমরা খালি প্লেয়ারদের ইঞ্জুরি লিস্টগুলো আমরা দেখি, তখন একসাথে আমরা অ্যানাউন্স করব। সাকিবের সঙ্গে একটি বেটিং কোম্পানির নিউজ সাইটের চুক্তি নিয়ে সমালোচনা উঠেছে। আইনি বাধ্যবাধকতায় এ চুক্তি থেকে সাকিবকে সরে আসার কথা বলা হয়েছে বিসিবির পক্ষ থেকে। বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডারের এশিয়া কাপের খেলার সম্ভাবনা তারপরও উজ্জ্বলই দেখছেন জালাল। আমরা তাকে জানিয়েছি এবং সে আমাদের প্লেয়ার, ডেফিনেটলি সেও বুঝবে ব্যাপারটা, আর তারও তো ইন্টারেস্ট ডেফিনেটলি, এখানে কোনো এরকম কোনো কন্ট্রোভার্সিয়াল কিছুতে কেউ জড়িত হতে চায় না। এখন যদি অজান্তেই হোক বা জেনেই হোক, হোয়াট এভার ইট ইস, হয়তো ভুলও হতে পারে। তো আমরা তার সাথে এটা নিয়ে আপনাকে এই জন্য প্রথমে বলেছি, এটা আমরা সলভ করার চেষ্টা করছি। এশিয়া কাপের দল অধিনায়কের চেয়ে এখন ইঞ্জুরির দুশ্চিন্তাও বিসিবির বড় মাথা ব্যথার কারণ। বর্ষণ কবির, এনটিভি নিউজ, ঢাকা।